নমস্কার বন্ধু, আজকে যে বৈঠক ছিল বিকাশ ভবনে মইদুল ইসলামদের সাথে শিক্ষামন্ত্রী, সেই বৈঠক যথাসময়ে কিন্তু হয়েছে। 3:05 বা 10 নাগাদ তারা ঢুকেছে, প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যে আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আটকে রয়েছে, চুক্তিভিত্তিক শিক্ষকদের যে সমস্যা, সেখানে স্বীকৃতি শিক্ষকদের যে বেতন কম, সেই বিষয়টা কিন্তু দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু একটা আশ্বাস মিলেছে এবং এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী এবং সমস্ত বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টির গোচরে আনা হয়েছে এবং অন্যান্য রাজ্যের তুলনায় যে এই ধরনের শিক্ষক অনেক কম বেতন পান সেই কথাটাও কিন্তু তুলে ধরেছেন মইদুল ইসলাম। এবং এর পরবর্তী পর্যায়ে আজকে যে ঘটনাগুলো রয়েছে, যে সমস্ত শিক্ষকদের ট্রান্সফার করা হয়েছিল তাদের আজকে ট্রান্সফার রদ এটা করা হচ্ছে এবং যাদের হয়তো বেতন বন্ধ ছিল তাদেরও কিন্তু বেতন শুরু হয়ে যাবে। এবং এর পরে যে বিষয়গুলো 3% 3 লক্ষ টাকা যেগুলো আটকে ছিল SSKMSK-এর ক্ষেত্রে, সেই SSKMSK-এর 3 লক্ষ টাকা কিন্তু তাদের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এবং তাছাড়াও যে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে যে ট্রান্সফারের বিষয়, সেই বিষয়টা কিন্তু মন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে, বিশেষ করে যারা মহিলা শিক্ষিকা আছে সেই বিষয়টা কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। মাদ্রাসার বিষয়ে কিন্তু মাদ্রাসার মন্ত্রীকে জানানো হয়েছে এবং যাতে করে তাদের যে দাবি দেওয়াগুলো দ্রুত, অর্থাৎ 3% 3 লক্ষ টাকা এবং রিকগনিশন, এই বিষয়গুলো যাতে নেওয়া হয়। তবে শিক্ষা দপ্তরে আসলেও পূর্ণভাবে শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু আলাপ আলোচনা আরও এগিয়ে নিয়ে হবে এমনটাই কিন্তু বলেছেন এবং আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে আরও কিন্তু কথাবার্তা বলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রথম বৈঠকে কিন্তু অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, পৌরসভার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। শিক্ষাবন্ধু স্পেশাল উইকেটার তাদের কিন্তু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মূল যে বেতন বৃদ্ধি সেই বিষয়ে কিন্তু দীর্ঘকাল আলোচনা হয়েছে এবং এই বিষয়ে পজিটিভলিভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আপডেট দেওয়া হবে এমনটাই জানিয়েছে। পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো বন্ধু মইদুল ইসলাম সরাস, তার কাছে আমরা জানবো। কিন্তু এখন প্রাথমিকভাবে যেটুকু জানালাম যে আলোচনা কিন্তু খুব পজিটিভ হয়েছে এবং যে কথা, যে সরকার যে কথা দিয়েছিলেন সে কথা মতো কিন্তু আজকে বৈঠকে যে এই প্রথম চুক্তিভিত্তিক শিক্ষক, সে পার্শ্ব শিক্ষক হয়ে SSKMSK-এর শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু সোচ্চার হয়ে তুলে ধরা হয়েছে এবং যে বঞ্চনা সেই বঞ্চনার কথা কিন্তু বলা হয়েছে। এবং আগামী দিনে যদি এই ধরনের শিক্ষকদের দ্রুত সমস্যা সমাধান না করা হয় সেটাও কিন্তু চূড়ান্ত সমস্যার রূপ ধারণ করতে পারে এমনটাও কিন্তু মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তো সবে মিলে যে বিষয়টা, যে আজকে বেতন বৃদ্ধি কোনোরকম ঘোষণা হয়নি তবে আশ্বাস পাওয়া গেছে, খুব পজিটিভ আশ্বাস পাওয়া গেছে যে এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন এবং একটা বেতন কাঠামো না হলেও যথেষ্ট বেতন বৃদ্ধি করা হোক, কারণ এই ধরনের শিক্ষকরা কিন্তু আনাজ বিক্রি করছে, কাউকে অন্যরকম কাজ করতে হচ্ছে, 100 দিনের কাজ করতে হচ্ছে, এতে যে সংসার চলে না সেটা কিন্তু মন্ত্রীও বুঝতে পেরেছেন এবং সেই বিষয়টা তারা চাপ তৈরি করেছে। এবং সবে মিলে কিন্তু যে ফলাফল আজকে তাদের যে ট্রান্সফার সেটা রদ হয়েছে এবং বিভিন্ন বকেয়া যে অর্ডারগুলো সেগুলো দীর্ঘ তাড়াতাড়ি কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং অন্যান্য যে দাবি দেওয়াগুলো আছে EPF সময়ের এই সমস্ত বিষয়গুলোকে তৎপরতার সঙ্গে কাজ করার জন্য আধিকারিকদের শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী নিজে পজিটিভলিভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সবে মিলে মইদুল ইসলামরা আজকের বৈঠককে খুব সদর্থকভাবে দেখছেন এবং সরকারের সদিচ্ছা রয়েছে এ ধরনের শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য, তবে তারা পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করছেন এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কী সবুজ সংকেত পায় তা কিন্তু কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তো বন্ধু আপাতত এইটুকুনি প্রাথমিক ব্যাপার নিয়ে এলাম এবং আজকের বৈঠক খুব সদর্থক এবং বৈঠক হয়েছে এবং বৈঠকের সমস্ত খবর আমরা সরাসরি মইদুলের কাছ থেকে শুনব। আপাতত প্রাথমিকভাবে আমাদের জানালাম যে আজকের বৈঠক কিন্তু খুব ফলপ্রসূ হয়েছে, তবে এখনও পর্যন্ত কিন্তু বেতন বৃদ্ধির কোনো ঘোষণা কিন্তু হয়নি, তবে আশ্বাস মিলেছে যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুথ নিউজ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।